খলিফা হারুনের দরবারে একটা পাগল মাঝে মধ্যে যাওয়া আসা করতো, আর ধরন ছিল কান্না হাসি। উজির নাদির বলল, জাফনা, এই পাগলকে রাজদরবার থেকে বের করে দেওয়া লাগবে, এর কারণে দরবারের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। খলিফা হারুন দেখলেন পাগলের নাম হলো বাহলুল পাগল, দরকার কি পাগল। পাগলকে কাছে ডেকে বললেন, ভাইজান আপনার একটা কাজ আছে। পাগল কয়, আমি পাগল কি খাস, বল আমার এই লাঠিটা আপনাকে দিলাম, আপনার যদি বোকা মানুষ যদি পান লাঠিখানা দিয়ে দিবেন। বাহলুল পাগল লাঠি নিয়ে বের হয়ে যায়। কয়েক বছর বাহলুল পাগল রাজদরবার আসে নাই। খলিফা হারুন বলল, হুজুর নাজির মন্ত্রীরা, দেখো এই পাগল কয়েক বছর রাজদরবার আসে নাই, অর সাইতে বোকা মানুষ পায়নি, লাঠি দেওয়ার কামও শেষ হয়নি। কিন্তু খলিফা হারুন দুর্বল হয়ে যখন বিছনায় পড়ে গেছে, এমন সময় বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন হাসার বলে, বাহলুল এত বছর হয়ে গেল তোমার চাইতে বোকা মানুষ খুঁজা পাইলা না। বাহলুল বলে, যাবো না, আজকে মনে হয় পাওয়া যাবে। খলিফা হারুন বলে, আজকে কেমনে বাবা, তুমি আর আমি। বাহলুল বলতে, যাবো না, আপনাকে একটা প্রশ্ন হলো, আপনার যে শহরে আছেন শহরের নাম কি। বলে, বাগদাদ শহর। এই শহর থেকে মক্কা শহরে যদি 10 দিনের সফরে যান আপনি বলেন তো কেমনে যাবেন। খলিফা হারুন বলে, বাহলুল, বাগদাদ হলো আমার চীনা, মক্কা হলো আমার অচিনা, চীনা শহর থেকে অচিনার শহরে 10 দিনের সফরে যদি যাই তাহলে মাল সামানা জোগাড় করে রওনা দেওয়া লাগবে ভাই, উটের পিঠে গাধার পিঠে করে মাল সামানা জোগাড় করে মক্কায় রওনা দিব। বাহলুল পাগল বলে, যাবো না, এই দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের সফরে মাল সামানা জোগাড় করে যদি রওনা দেন তাহলে এখনই যদি আপনার মৃত্যু হয় আখেরাতের বিশাল একটা জগৎ আপনার সামনে, সেই জগতের জন্য আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছেন, কতটুকু মাল সামানা জোগাড় করেছেন। খলিফা হারুন কান্দার বলে, বাহলুল, এতদিন মনে করতাম তুমি পাগল, কিন্তু আজকে থেকে তুমি পাগল না, বরং আমি পাগল ভাই, এখন ওই জগতের জন্য তেমন কিছু জোগাড় করতে পারি নাই। বাহলুল পাগল বলে, আপনার লাঠি তাহলে আপনি নেন, এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে, এইটা জানার পরেও যারা কবরের পাথেও জোগাড় করে না, যারা আখিরাতের সম্বল জোগাড় করে না, তারা হলো সব চাইতে বড় বোকা। এখন বলেন আমাদের সামনে মৃত্যু আছে না নাই? কেরে মায়েরা, যারা স্টার জলসা দেখেন আপনাদের সামনে মৃত্যু আছে না নাই? রাসূল বলেছেন, মান তাসাব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে জাতকে অনুসরণ করবে ওই জাতির সঙ্গে তার হাসর নাসর হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। এখানে লেখছে পুরুষ এবং মহিলাদের নামাজে দাঁড়ানো, রুকু সেজদার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা অনুগ্রহ করে আলোচনা করবেন। পুরুষ এবং মেয়েদের মধ্যে পার্থক্যটা কি? মেয়েদের শরীর আর পুরুষের শরীর এক না, পুরুষ তো মেয়ে মানুষের মতো দাঁড়াবে না, দাঁড়া মেয়েরাও পুরুষের মতো না। যাই হোক, এটা মেয়েদের শরীরের মধ্যে কিছু কিছু জিনিস আছে যা পুরুষের মতো নয়, এই জন্য পুরুষের এখানে সম্পর্যায় হবে না। মা ফাতেমা যেভাবে নামাজ পড়েছে সেভাবে মেয়েরা পড়বে,